আজ বৃহস্পতিবার 15ই চৈত্র 2023 সালের 30শে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রামনবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার যোগ্য সন্তান মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। আজ ভগবান রামের উদ্দেশ্যে বলুন, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রামনবমীর দিন আপনারা উপোস থাকতে পারেন, রামনবমীর মহান ব্রত পালন করতে পারেন, কারণ এবছর রামনবমীর দিনে কেদার যোগ, গজকেশরী যোগ, পঞ্চমহাপুরুষ যোগ, বুধাদিত্য যোগ, গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, পাঁচটি মহান গুরুত্বপূর্ণ যোগ। এছাড়া বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের সঙ্গে স্বার্থ সিদ্ধি যোগ, গুরুপুষ্য যোগ এবং স্বার্থ অমৃত যোগও তৈরি করেছেন। আজ তাই কোনো কিছু না পারলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘ সময় ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন, আজ আপনারা অবসর গ্রহণ করে কাটান, পুনরায় শক্তি সঞ্চয় করবার চেষ্টা করুন। অমীমাংসিত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত। অর্থগতভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ যেন ব্যয় করবেন না, দিবাস্বপ্ন দেখলেই কিন্তু ক্ষতি। পিতামাতার কাছ থেকে আজ আপনারা মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে কোনো মূল্যবান জ্ঞান কিন্তু পেতেই পারেন, ডেলি লাইফ ইনপুট করলে লাভবান হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ চমৎকার মনে হচ্ছে, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও হতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আজ আপনার গৃহের কোনো বিশেষ ব্যক্তি আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে, কিন্তু সময় না পাওয়ায় আপনারাও মানসিকভাবে একটু বিরত হতে পারেন। তবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে আজ অপ্রত্যাশিতভাবে কোনো উপহার উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।